মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিপীড়ক সরকারের পতন নিশ্চিত করবে বলছে বিপার্টি। জানাবো নির্বাচন নিয়ে পশ্চিমাদের ফাঁদে পড়েছিল বিএনপি। এদিকে কাদের বলে নির্বাচন নিয়ে পশ্চিমাদের যে মাতামাতি পাকিস্তানে তা নেই। জানাবো পথ ছাড়তে চান বিএনপির একাধিক শীর্ষ নেতা। এবং সর্বশেষ জানাবো কারাবন্দী নেতাদের পরিবারের সাথে বিএনপি জ্যেষ্ঠ নেতাদের সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিপীড়ক সরকারের পতন নিশ্চিত করবে বলছে বিপার্টি। আমার বাংলাদেশ পার্টির নেতারা বলেছেন, দেশের মানুষ আজ আওয়ামী সন্ত্রাসের কাছে জিম্মি। শ্রমজীবী মেহনতি জনতা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ আজ অতিষ্ঠ। নির্যাতিত নিপীড়িত 95% মানুষ 7ই জানুয়ারি প্রশাসনের নির্বাচনকে কেন্দ্র করে অলিখিত ঐক্যমত্য তৈরি করেছে। তারা খুব শিগগিরই রাজপথে ঐক্যবদ্ধ হয়ে 5% সরকারের পতন নিশ্চিত করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্ত হত্যা, ধর্ষণ ও সন্ত্রাস সহ আওয়ামী দুর্বৃত্ত পনার বিরুদ্ধে এই গণবিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এবি পার্টি। গণবিক্ষোভে এবি পার্টির নেতারা আরো বলেন, একটি তাবেদার সরকার অগণতান্ত্রিকভাবে জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতা দখলের কারণে আজ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। এই দখলদার সরকার ক্ষমতা দখলের পরপরই নতুন করে আওয়ামী দুর্বৃত্তরা দেশকে ধর্ষণ আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। গণবিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, মিয়ানমার যেভাবে সহিংসতা চলছে, যেভাবে 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে, সরকার যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করত অনেক আগেই আরাকান স্বাধীন হতো এবং রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারত। তিনি বলেন, ঢাকার প্রতি ইঞ্চি মাটি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি নাইক্ষ্যংছড়ির 1 ইঞ্চি মাটিও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যে বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না, সেই বাহিনী আমাদের দরকার নেই। নির্বাচন নিয়ে পশ্চিমাদের ফাঁদে পড়েছিল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করা, আন্দোলনের ব্যর্থতা ইত্যাদি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে বিএনপি নীতি নির্ধারকরা। আর এই চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে তাদের মধ্যে প্রশ্নের উদয় হয়েছে, তারা কি পশ্চিমাদের ফাঁদে পড়েছিল, যেমন তারা ফাঁদে পড়েছিল 2018 সালে ডক্টর কামাল হোসেনের। এই প্রশ্নটি এখন বিএনপির মধ্যে আলোচিত হচ্ছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে অন্ধবিশ্বাস তাদের ভুল কৌশল ছিল, এমন মন্তব্য করছে বিএনপি তার আত্মসমালোচনার পর্বে। উল্লেখ্য যে 2018 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনের সঙ্গে ঐক্য করাটা ভুল ছিল এবং এটি একটি পাতানো ফাঁদ ছিল। এই কথা 2018 নির্বাচনের পর বিএনপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আবিষ্কার করে। তারা দেখায় যে আওয়ামী লীগের রাজনীতি ধারক বাহক ডক্টর কামাল হোসেন, অথচ আওয়ামী বিরোধী যে রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে উপেক্ষা করে ডক্টর কামাল হোসেনের সাথে ঐক্য করে বিএনপি তার নিজের আদর্শকে যেমন বিচ্যুতি দিয়েছে, তেমনি পাতা ফাঁদে পা দিয়ে তারা তাদের সর্বনাশ ডেকেছিল। 2018 নির্বাচনের পর থেকে ডক্টর কামাল হোসেনকে এগিয়ে যাচ্ছে বিএনপি। ডক্টর কামাল হোসেনের প্রকাশ্য সমালোচনা করেছে বিএনপির অনেক নেতা। সেই অভিজ্ঞতা থেকে তারা এবার জোটবদ্ধভাবে আন্দোলন করছে না, কারণ জোটের সঙ্গীরা কখন কি করে তার দায় বিএনপি নিতে চায় না। আর এরকম বাস্তবতা 2024 সালে নির্বাচনের আগে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। প্রথম থেকেই এই আন্দোলনে এক ধরনের প্রোৎসাহন ও সমর্থন দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং প্রোৎসাহন ইঙ্গিতে বিএনপির আন্দোলনে অনর অবস্থানে চলে যায়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 বছর ধরে বলেছিল যে বাংলাদেশে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এই নির্বাচনে যদি কারচুপি করা হয় এবং যদি অংশগ্রহণমূলক না হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি কি বিধিনিষেধ প্রয়োগ করবে সে ব্যাপারে হুমকি দিচ্ছিল। একাধিক মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করেছিলেন এবং তারা সরকার এবং বিএনপির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বিএনপি নেতারা এখন আত্মবিশ্লেষণ করতে গিয়ে মনে করছেন এটি ছিল একটি পাতানো ফাঁদ। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের কূটনৈতিক নীতি বাংলাদেশ অনুসরণ করে। বিএনপি যদি এই নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে আওয়ামী লীগের জন্য দুটি চ্যালেঞ্জ হতো। প্রথমত, নির্বাচনে কারচুপি করা তাদের জন্য কঠিন হতো, কোনো অবস্থাতে 2018-এর মতো ঘটনা ঘটতে পারতো না। দ্বিতীয়ত, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি নিয়ে যে সমস্যা, তাদের নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি অত্যন্ত ভালো ফল করত। আর এই কারণে ভারত চায়নি যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। অন্তত বিএনপির একাধিক শীর্ষ নেতা এখন তাই মনে করছেন। ভারতের পরামর্শে মার্কিন যুক্তরাষ্ট্রের সাজানো নাটক মঞ্চস্থ করে, যেখানে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয় যে বিএনপি মনে করে যে নির্বাচন না গেলেই তাদের জন্য ভালো এবং নির্বাচনে না গেলে সরকারের পতন ঘটবে। মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছিল বলে বিএনপির অন্তত 2 জন নেতা মন্তব্য করেছে। তারা বলেছেন যে পুরো বিষয়টি ছিল 2018-এর মতো সাজানো নাটক। 2018-তে যেমন বিএনপিকে নির্বাচনে এনে বেইজ্জত করা হয়েছিল, তেমনি এবার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার কৌশল নিয়েছিল ভারত। আর সেই কৌশল প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউরোপীয় ইউনিয়নকে ব্যবহার করেছিল। বিএনপির একজন নেতা বলেছেন, এই অঞ্চলে ভারতের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র যাবে না, পুরোটাই হয়েছিল একটি পরিকল্পিতভাবে যেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে। তবে
বিএনপি এর সমস্ত আত্মবিশ্লেষণ এখন পর্যন্ত দলীয় অবস্থান নয় বলে বিএনপি একজন দাবি করেছেন। তিনি বলেছেন, আমাদের আন্দোলনের ব্যর্থতা এবং অন্যান্য বিষয়গুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি আমাদের নিজেদের স্বার্থ ভবিষ্যতের জন্য। কাদের বলে নির্বাচন নিয়ে পশ্চিমাদের যে মাতামাতি পাকিস্তানে তা নেই। আমাদের দেশে নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আসে, যেভাবে পাকিস্তানে মাতামাতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যাপার, দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক নেই। পাকিস্তান ধরে রেখেছে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আসে, কিন্তু সেভাবে পাকিস্তানে মাতামাতি নেই। পাকিস্তানে নির্বাচনের সহিংসতা রয়েছে, ভোট কারচুপির খবর মিডিয়ায় চলে এসেছে, 9 জন সহিংসতায় মারা গেছে। কাজেই আমরা গণতন্ত্রের যে ট্রু ফর্ম সেটা অনুসরণ করি। আমাদের দেশে ইলেকশন হয়েছে, বিরোধী দল আসেনি, কিন্তু আমাদের নির্বাচনটা ফেয়ার হয়েছে। ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ দিয়ে দুনিয়ার কোনো দেশে আন্দোলন হয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। আন্দোলন হয় আন্দোলন হওয়ার মতো যখন বস্তুগত অবস্থান থাকে। যারা আন্দোলন করবে তাদের সাবজেক্টিভ প্রিপারেশন লাগবে, তাদের সাংগঠনিক প্রস্তুতি লাগবে, সে প্রস্তুতি আমাদের বিরোধী দল অর্জন করতে পারেনি। নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল বিএনপি করে সে ভুলের খেসারত আরও অনেক দিন দিতে হবে। আওয়ামী লীগের বর্ধিত সভায় কী নিয়ে কথা হবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়নে আমাদের দলের সুদৃঢ় ঐক্য দরকার। গত নির্বাচনে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কৌশলগত কারণে স্বতন্ত্ররা নির্বাচন করেছে, 62 জন নির্বাচিত হয়েছে, এরা কিন্তু আওয়ামী লীগের লোক, অনেক পদধারী রয়েছেন, এখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। দলের অভ্যন্তরে যে দ্বন্দ্ব কলহ দ্বন্দ্ব এবং মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন আসবে, এসব নির্বাচনে যেন কোনো প্রকার সংঘাত সৃষ্টি না হয় সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন। পদ ছাড়তে চান বিএনপির একাধিক শীর্ষ নেতা। বিএনপির মধ্যে হতাশা তৃণমূল থেকে ছড়িয়ে পড়েছে কেন্দ্র নেতৃত্বে, এমনই শীর্ষ নেতৃত্বে অনেকে এখন বিএনপি ছাড়ার কথা ভাবছেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার কথা তারা কর্মীদেরকে জানাচ্ছেন, জানাচ্ছেন শীর্ষ নেতাদেরকেও। এরকম অন্তত 1 ডজন বিএনপি বিভিন্ন স্তরে কেন্দ্রীয় নেতা পাওয়া গেছে যারা এখন দলের পদ ছাড়তে চান, রাজনীতি থেকে অবসর নিতে চান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রতিষ্ঠাকাল সময় থেকে বিএনপির সঙ্গে ছিলেন। বিএনপি সরকারে থাকার সময় তিনি মন্ত্রী হয়েছেন, স্পিকার হয়েছেন, তার রাষ্ট্রপতি থাকার সম্ভাবনার কথা আলোচিত হলেও শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হননি। বিএনপিতে যাদের কোনো বিচ্যুতি নেই তাদের মধ্যে একজন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি এখন তিনি রাজনীতির মাঝে আর পদচারণা করেন না, বার্ধক্যজনিত কারণে তিনি বাড়িতে অবস্থান করেন, কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে তিনি একেবারেই যান না। এখন এই জীবন সায়ান্নে এসে বিএনপির পদ আঁকড়ে রাখতে অনাগ্রহ ব্যক্ত করেছেন তিনি। অন্তত কয়েকজন নেতার কাছে তিনি বলেছেন যে এখন তিনি অবসর জীবনযাপন করতে চান, এই পদ কাউকে দিলে তারা যদি দলের জন্য কাজ করে সেটাই ভালো হবে। কিন্তু এখনো পর্যন্ত জমির উদ্দিন সরকার নির্লিপ্তভাবে যে এরকম অবসর জীবনযাপন করছেন। বিএনপির একজন ত্যাগী পরীক্ষিত নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, তিনি একসময় বিএনপিতে তারেক বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। তারেক জিয়ার কারণে তিনি 2001 সালে নির্বাচনে মনোনয়ন পাননি, কিন্তু মনোনয়ন না পেলেও বেগম খালেদা জিয়ার কারণে তিনি দলে ছিলেন এবং দলে অবহেলিত থেকেও তিনি বিএনপির রাজনীতিকে আঁকড়ে ধরেছিলেন। 1-11 সময় তিনি প্রস্ফুটিত হন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি আছেন, কিন্তু শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, রোগসজ্জায় দীর্ঘদিন সায়িত বিএনপির এই প্রবীণ নেতা এখন রাজনীতি করতে চান না, রাজনীতিতে তার কোনো ভূমিকা নেই, কিন্তু আমি তাকে একটি পদে রাখা হয়েছে। বিএনপির আরেক আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি নানা নাটক করে ভারতে অবস্থান নিয়েছিলেন, ভারতে আদালত থেকে মুক্ত হওয়ার পরও তিনি এখনো পর্যন্ত বাংলাদেশে আসেননি। অনেকে ধারণা করেছিল যে তিনি দেশের শীর্ষ নেতৃত্ব দেন, কিন্তু গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে সালাউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতির সঙ্গে আর সক্রিয়ভাবে থাকতে চান না। এরকম বিএনপিতে বেশ কয়েকজন নেতার পরিচয় পাওয়া গেছে যারা এখন রাজনীতিতে নিষ্ক্রিয়। 7ই জানুয়ারি নির্বাচনের পর তাদের মধ্যে হতাশা বেড়েছে, দলটির আর কোনো ভবিষ্যৎ নেই, এই বিবেচনা করে এখন তারা রাজনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলতে চান। শুধুমাত্র যে অসুস্থতার কারণে বা পার্থক্যজনিত কারণে রাজনীতি থেকে অনেকে সরে যেতে চাইছেন এমনটা নয়। বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতা এখন নিষ্ক্রিয়, তারা কোনো কর্মসূচিতে যাচ্ছেন না, স্থায়ী কমিটির নেতারা ডাকলেও সাড়া দিচ্ছেন না। এরা এখন আর রাজনীতি করবেন না বলে মন স্থির করেছেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা না দিলেও এরা নিজেদেরকে সামনে আনছেন না। এর একমাত্র কারণ হলো বিএনপির ভুল রাজনীতি, ভুল রাজনীতির কারণে বিভিন্ন মামলায় তাদের নাম লেখা হচ্ছে। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন যে গত 1 বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, বিএনপির রাজনীতিতে তার কোনো ভূমিকা নেই, তারপরও তিনি বিভিন্ন মামলার আসামি হয়েছেন, এই কারণে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা ভাবছেন। এরকম ভাবে বিএনপিতে এখন শীর্ষ নেতাদের মধ্যে পদ ছাড়া ভাবনা চিন্তাগুলো বেশি বাড়ছে এবং খুব শিগগির বিএনপির নেতৃত্বের অনেকে পদত্যাগ করবেন এমন গুঞ্জন রয়েছে। কারাবন্দী নেতাদের পরিবারের সাথে বিএনপি জ্যেষ্ঠ নেতাদের সাক্ষাৎ। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক কারাবন্দী জহিরুদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
কারাবন্দী এই দুই নেতার পরিবারের খোঁজ খবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় সহ কয়েকজন নেতা। এই দুই নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, বিগত কয়েক মাস ধরে কারাগারে রয়েছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও জহিরুদ্দিন স্বপন, দুইজনই কাশিমপুর কারাগারে বন্দী। তিনি আরো বলেন, এই দুই নেতার পরিবারের খোঁজ খবর নিতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।